সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনার্স চতুর্থ বর্ষের ছাত্রদের জন্য টেনসর অ্যানালাইসিস সাবজেক্টের কোভেরিয়েন্ট ডিফারেনশিয়েশন অফ টেনসর অ্যান্ড অ্যাপ্লিকেশন চ্যাপ্টার নিয়ে আলোচনা করতেছিলাম। গত ক্লাসে আমরা রিমেন ক্রিস্টোফার টেনসর নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা রিসি আইডেন্টিটি এবং রিসি টেনসর নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রথমে আমরা রিসি আইডেন্টিটিটা দেখি। The Ricci identity R A I J K plus R A J K J K I প্লাস আর এ কে আই জে উল্টো জিরো জে কে আই জে উল্টো জিরো ইজ ফল রিসি আইডেন্টিটি তাহলে আমরা বুঝে গেছি যে রিমেন ক্রিস্টোফার প্রতীকের নিচের তিনটা সূচককে যদি আমরা সাইক্লিকলি ঘুরাই তাহলে এটা ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে এটাকে আমরা বলব রিসি আইডেন্টিটি, যেখানে আমাদের আর এ আই জে কে এটা আমাদের জানা আছে, এটা হলো আমাদের রিমেন ক্রিস্টোফার টেনসর। এবার এটা প্রুফ যদি দেখতে চাই থিওরাম প্রুফ দ্যাট R A I J K R A J K I R A K I J equal to 0 অর্থাৎ রিসি আইডেন্টিটির প্রুফ যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এটা প্রমাণটা শুরু করব from Riemann ক্রিস্টোফার টেনসর উই হ্যাভ রিমেন ক্রিস্টোফার প্রতীক টেনসর থেকে আমরা পাই আর এ আই জে কে ইকুয়াল ডেল ডেল এক্স জে। এবার যে সারা বাকি তিনটা সূচক এ আই কে মাইনাস ডেল ডেল এক্স কে কে সারা বাকি তিনটা সূচক মাইনাস আই জে টাই আগে যদি লিখে আই জে সামনে মাইনাস তো এখানে মাইনাস হবে আই জে আর বাকি দুটা সূচক হলো এ কে প্লাস আই কে এর সামনে প্লাস তাহলে এখানেও প্লাস হবে আই কে আর বাকি সূচকগুলো আমাদের কি আছে আই এবং কে যদি চলে যায় তাহলে এ জে। এবার বাকি স্থানগুলোকে আমরা একটা ডামি ভেরিয়েবল দিয়ে পূরণ করব। ডামি ভেরিয়েবলকে যদি বি ধরি বি 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 এটা আমরা রিমেন ক্রিস্টোফার টেনসর করানোর সময় বলেছিলাম টেকনিকটা মনে রাখার টেকনিক তোমরা মনে রাখবে ইন্টারচেঞ্জিং আই জে কে সাইক্লিকলি সাইক্লিকলি ইন ইকুয়েশন ওয়ান উই গেট অর্থাৎ আমরা এটাকে ইকুয়েশন নম্বর ওয়ান লিখে নিলাম তাহলে আর এ আই এর পরিবর্তে জে জে এর পরিবর্তে কে এবং কে এর পরিবর্তে আই লিখবো তাহলে আই দেখলে আমরা জে লিখবো জে দেখলে কে লিখবো কে দেখলে আই লিখবো তাহলে জে কে আই সমান ডেল ডেল এক্স কে এ জে আই
डेल डेल एक्स आई ए जे के माइनस डी जे के ए बी आई प्लस बी जे आई एर जगह हबे के जगह हबे आई ए बी के এটা আমরা বলবো দুই নাম্বার। আমরা এই সিস্টেমটা আবারও বলি, এরকম একটা সার্কেল করব, সার্কেলটাকে আমরা ঘড়ির কাঁটার বিপরীতে যদি নেই আই জে আই জে কে, তাহলে আই এর জায়গায় জে বসাবো, জে এর জায়গায় কে বসাবো, কে তে ক্লাই বসাবো, অর্থাৎ এখানে জে আছে, জে এর পরবর্তী আছে কি কে, আবার আই থাকলে জে বসাবো, কে থাকলে আই বসাবো, কে থাকলে আই বসাবো, আয়ের জায়গায় জে বসাবো, জে এর জায়গায় কে বসাবো, এরকম করে সম্পূর্ণটাতে লিখবো। এবার পরের অংশটার জন্য আমাদের তিন নম্বর অংশটা হলো কে আই জে, অর্থাৎ এবার এন্ড আর এ জে এর জায়গায় কে বসাবো, কে এর জায়গায় আই বসাবো, আয়ের জায়গায় জে বসাবো, মানে তার পরবর্তী সূচকে চলে যাবো। তাহলে ডেল এক্স কে এর জায়গায় আই বসাবো, এ কে জে মাইনাস ডেল ডেল এক্স জে এ জে কে মাইনাস বি কে আই এ বি জে প্লাস বি কে জে এ বি আই, এটাকে আমরা বলতেছি তিন নম্বর ইকুয়েশন। এবারে তিনটাকে আমরা অ্যাড করে দিব, অ্যাডিং ইকুয়েশন ওয়ান টু অ্যান্ড থ্রি অ্যান্ড ইউজিং এ আই জে ইকুয়াল টু এ জে আই, অর্থাৎ ক্রিস্টোফারের সিম্বল থেকে আমরা জানি আই এবং জে এর সাপেক্ষে এটা সিমেট্রিক বা প্রতিসম, তাহলে এ আই জে এবং এ জে আই এই দুটা সমান। এবার যদি আমরা যোগ করে দেই উই গেট তিনটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা পেয়ে যাব আর এ আই জে কে আর এ জে কে আই আর এ কে আই জে ইকুয়াল। আমরা আগের পথগুলো দেখে দেখে যদি এখানে লিখে ফেলি ডেল ডেল এক্স জে এ আই কে মাইনাস ডেল ডেল এক্স কে এ আই জে মাইনাস আই জে এ কে বি বি প্লাস আই কে, আই কে নেওয়ার পর আমাদের বাকি থাকে এ জে, এখানে বি এখানে বি, এটা গেল প্রথমটার জন্য। প্লাস দ্বিতীয় টার্মটা হবে আমাদের জে পরিবর্তে আসবে কে এ জে আই ডেল ডেল এক্স আই এ জে কে মাইনাস বি জে কে এ বি আই বি জে আই
ए बी के प्लस डेल डेल एक्स आई ए के जे डेल डेल एक्स जे ए के आई बी के आई ए बी जे बी के जे ए बी आई। এবার যদি আমরা দেখি ডেল ডেল এক্স জে এটার সাথে এটা কেটে যাবে, ডেল ডেল এক্স কে আই জে জে আই সমান এটার সাথে এটা কেটে যাবে, আই জে বি এটার সাথে এটা কাটবে, আই কে আই এটার সাথে এটা কাটবে, এটার সাথে এটা কাটবে, অর্থাৎ জিরো। সুতরাং আর এ আই জে কে প্লাস আর এ জে কে আই আর এ কে আই জে ইকুয়াল টু জিরো। এটা আমাদের প্রমাণিত হয়ে গেল রিসি আইডেন্টিটি। এবার যদি আমরা ডিসি টেনসর দেখতে চাই, আবারও যদি ডিসি টেনসরটা নিয়ে আলোচনা করি, ডিসি টেনসর the component of DC tensor are obtained by the contraction the component of AC tensor is obtained by the contraction of the component of the curvature tensor or remain Christoffel tensor R A I J K অর্থাৎ রিমেন ক্রিস্টোফার টেনসর বা কার্ভেচার টেনসর আর এ আই জে কে কে যদি আমরা কন্ট্রাকশন করি, তাহলে কন্ট্রাকশন অর্থাৎ এ আই সূচকটা পরিবর্তে যদি এ বসায়, তাহলে আমরা যেটা পাবো এটাকে আমরা বলবো রেসি টেনসর। সো দ্য রেসি টেনসর ইজ ডিনোটেড বাই আই জে সমান আর এ আই জে এ কে সূচকের পরিবর্তে আমরা এ বসাই দিলে তাহলে এ আর এ কন্ট্রাকশন হয়ে যাবে, আমরা থাকবে আর আই জে ডিনোটেড বাই আর আই জে এন্ড ডিফাইন defined by r i j সমান r a
I J A तो এটাও যদি আমরা লিখতে চাই যে আগে থেকে আমাদের জানা আছে রিমেইন ক্রিস্টফল টেনসর যে ডেল ডেল x j j এর সাপেক্ষে যখন নিব তখন বাকি গুলো a i a মাইনাস ডেল ডেল x a তাহলে থাকে a i j মাইনাস i j বাকি সূত্রগুলো হলো a a প্লাস আই এ যখন নিব আই এ তাহলে বাকি সূচক হলো এ জে গ্যাপগুলোতে আমরা বি বসাই দিলাম তাহলে আমরা পেয়ে গেলাম রিসি টেনসর The Carmenser tensor of second kind or Ricci tensor can be contracted into two ways. The Carmenser tensor of second kind or Riemann Christoffel टेंसर कैन बी कॉन्ट्रैक्टेड इन टू वेज हम लोग दो एक उपाय रिमेन क्रिस्टोफर टेंसर बा कार्मेंसर टेंसर के कॉन्ट्रैक्शन करते पारी नंबर वन वन बी टू टू ए जीरो टेंसर दैट इज आर ए ए जे के इक्वल जीरो अर्थात आई द्वारा जो कंट्रैक्शन करे तो एक जीरो हो जाए नंबर टू अदर लीड टू ए सिमेट्रिक टेंसर दैट इज आर ए आई जे ए R A J I A equal imply करे R I J equal R J I अर्थात Riemann Christoffel tensor के जो दे हमरा contraction करे A एवं K जो दे contraction है A एवं K contraction है ताकि हमारे थक पे আর আই জে অর্থাৎ রিসি টেনসর আর এই রিসি টেনসরটা হবে প্রতিসম বা সিমেট্রিক এবার আমরা একটা প্রমাণ যদি দেখতে চাই যে নাম্বার ওয়ান যে আর এ এ জে কে ইকুয়াল টু জিরো এটার প্রমাণটা যদি আমরা দেখতে চাই তাহলে প্রুফ দ্যাট এটা থিওরাম প্রুফ দ্যাট আর এ এ জে কে ইকুয়াল জিরো প্রুফ ফ্রম The Carmenser
টেনশন অফ সেকেন্ড কাইন্ড অর রিমেন রিমেন ক্রিস্টোফার টেনশন উই হ্যাভ রিমেন ক্রিস্টোফার টেনশন বা কার্ভেসার টেনশন অফ সেকেন্ড কাইন্ড থেকে আমরা পাই যে আর এ আই জে কে ইকুয়াল ডেল ডেল এক্স জে এ আই কে মাইনাস ডেল ডেল এক্স কে এ আই জে মাইনাস আই জে এ কে প্লাস আই কে এ জে বাকি স্থানগুলো বি 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 বি। এবার আমাদের প্রমাণের মতো করে যদি লিখতে চাই তাহলে আই এর পরিবর্তে এ বসাইতে হবে। কোটিং আই ইকুয়াল এ রিমেন ক্রিস্টোফার টেনসরের আই কে আমরা যদি এ দ্বারা রিপ্লেস করি আর এ এ জে কে ইকুয়াল ডেল ডেল এক্স জে এ এ কে মাইনাস ডেল ডেল এক্স কে এ আই এর পরিবর্তে বসাবো এ জে বি এ জে এ বি কে প্লাস বি এ কে এ বি জে এবার আমরা জানি যে ক্রিস্টোফার প্রতীক থেকে ক্রিস্টোফারের সিম্বলে আমার দুইটা সিম্বল বা দুইটা সূচক যদি একই রকম হয়ে যায় তাহলে এটাকে আমরা লিখতে পারি ডেল ডেল এক্স জে ডেল ডেল এক্স যে দুইটা সূচক বি একই রকম এটা ছাড়া ভিন্ন রকমটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন লন রুট অফ জি যে সূচকটা ভিন্ন তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন এবং লন লন রুট অফ জি বা এলএন রুট অফ জি এটা ফিক্সড। ঠিক একই রকম যদি আমরা এই জায়গায় ব্যবহার করি ডেল ডেল এক্স কে ডেল ডেল এক্স জে লন রুট পর জি আর বাকি যা আছে বি এ জে এ বি কে বি এ কে এ বি জে এটা আমরা সমান লিখতে পারবো ডেল স্কোয়ার এক্স জে এক্স কে লন রুট অফ জি মাইনাস ডেল স্কোয়ার ডেল এক্স কে ডেল এক্স জে লন রুট অফ জি মাইনাস বি এ জে এ বি কে প্লাস বি এ কে এ বি জে এবার আমরা জানি ডেল স্কোয়ার ডেল এক্স জে এবং কে এবং কে জে দুইটা সমান অর্থাৎ পরের লাইনটা যদি আমরা এরকম লিখি ডেল স্কোয়ার ডেল এক্স জে ডেল এক্স কে লন রুট অফ জি মাইনাস ডেল স্কোয়ার ডেল এক্স জে ডেল এক্স কে লন রুট অফ জি
মাইনাস এই দুটাতে আমাদের একটু যে হয় এই পদ অথবা এই পদে আমরা এ আর বি ইন্টারচেঞ্জ করব। যদি এখানে আমরা এ আর বি ইন্টারচেঞ্জ করি তাহলে আমরা পাবো এ বি জে বি এ কে প্লাস বি এ কে এ বি জে। তাহলে আমরা থার্ড টার্মে এ এবং বি ইন্টারচেঞ্জ করলাম। ইন্টারচেঞ্জিং এ এন্ড বি ইন থার্ড টার্ম। তাহলে এবার দেখলাম যে এ রাশির সাথে এ রাশি কেটে যাবে, এ রাশির সাথে এ রাশি কেটে যাবে, তাহলে আমাদের আর এ জে কে এটার পাবে যদি আমরা এটা লিখে দিই আর এ জে কে ইকুয়াল জিরো। আমাদের প্রশ্নটা এভাবেও হতে পারে, ডাজ দ্য কন্ট্রাকশন কে উইথ রেসপেক্ট টু দ্য সাফিক্সেস এ এন্ড আই। লিড টু জিরো টেনশন। অর্থাৎ আমরা বলতে চাই যে রিমেন ক্রিস্টোফার টেনসর বা কার্ভেসার টেনসরের এ এবং আই এই দুটা সূচক যদি আমরা কন্ট্রাকশন করি তাহলে জিরো টেনসরে রূপান্তরিত হবে। এটাই আমাদের প্রমাণ ছিল। তাহলে আমরা আরেকটা প্রমাণ আমাদের করতে সামনে ক্লাসে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে দুই নাম্বার যে প্রমাণটা শিখেছিলাম আর আই জে ইকুয়াল আর জে আই, অর্থাৎ রিসি টেনসর সিমেট্রিক। তাহলে ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসে এই প্রমাণটা শিখব যে রিসি টেনসর সিমেট্রিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং বাসায় প্র্যাকটিস করবে, তাইলে এগুলা সহজ লাগবে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং নিরাপদে থাকো এই কামনায় আজকের ক্লাস এখানেই শেষ। খুদা হাফেজ।